আসসালামু আলাইকুম বন্ধুরা, গ্রাম বাংলার একটি প্রচলিত কথা দিয়ে শুরু করি। গায়ের ডাকও বুঝে না, ঘোড়ার ডাকও বুঝে না, কিংবা গায়ের ডাকও বুঝে না, ডেয়ার ডাকও বুঝে না। ঠিক তেমনি কোনটা সাময়িক মোহ কিংবা মায়া ক্রাশ, কোনটা প্রকৃত ভালোবাসা রিয়েল লাভ, অ্যান্ড কোনটা টেস্টোস্টেরন অ্যান্ড প্রোজেস্টেরন জাত কামনা বাসনা লাস্ট, আর কোনটা সহকর্মীদের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্প্রীতি, ক্যামারাডারি অথবা ফেলো ফিলিং, এই অনুভূতিগুলোর মধ্যেকার পার্থক্য এবং এতর সঙ্গে আমার মতামত ও অভিজ্ঞতা শেয়ার করার জন্য আজ আবার আপনাদের সামনে হাজির হয়েছি। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাডিয়ান সান্স। ইফ ইউ থিঙ্ক ইটস ওয়ার্থ ওয়াচিং, ডোন্ট ফরগেট টু গিভ ইট এ থামস আপ। তো বন্ধুরা, প্রথমে ক্রাশ শব্দটির বিভিন্ন অর্থ, উদাহরণসহ ও তার প্রয়োগবিধি জেনে নেওয়া যাক। ক্রাশ শব্দটির প্রথম অর্থ হচ্ছে ব্যঙ্গে চুরমার করা, গুরু করা কিংবা থেতলিয়ে দেওয়া, যেমন জয়ের ক্রাশ দ্য ক্যান আফটার ইউজ, ব্যবহারের পরে জয়ের ক্যানটি ভেঙে দিল। ক্রাশ শব্দটির দুই নম্বর অর্থ হচ্ছে নষ্ট করা কিংবা দুরিচ্ছাদ করা, যেমন ইউ ল্যাক অফ কনফিডেন্স মে ক্রাশ ইউর ড্রিম, যে আত্মবিশ্বাসের অভাবেই তোমার স্বপ্নকে দুরিচ্ছাদ করে দিতে পারে। ক্রাশ শব্দটির তৃতীয় অর্থ হচ্ছে দমন করা কিংবা পরাজিত করা, যেমন বাংলাদেশ ক্রিকেট টিম ইজ স্ট্রং এনাফ টু ক্রাশ এনি ওপোনেন্টস, যে বাংলাদেশ ক্রিকেট দল যে কোনো প্রতিদ্বন্দ্বী দলকে পরাজিত করতে সক্ষম। ক্রাশের চতুর্থ অর্থটি হচ্ছে মর্মাহত হওয়া, শি ওয়াজ ক্রাশড আফটার দি ব্রেক আপ উইথ আর বয়ফ্রেন্ড, ছেলে বন্ধুর সাথে সম্পর্ক নষ্ট হওয়ার পরে সে খুবই মর্মাহত ছিল। ক্রাশ শব্দটির পঞ্চম অর্থ হচ্ছে সাময়িক মোহ, মায়া কিংবা ভালো লাগা, এটা হচ্ছে দি রোমান্টিক সেন্স অফ ক্রাশ। আমরা যদি উদাহরণ বলি, শি হ্যাড এ হিউজ ক্রাশ অন ওয়ান অফ আর টিচার্স, যে একজন শিক্ষকের প্রতি তার প্রচণ্ড ভালো লাগা ছিল কিংবা মহাচ্ছন্নতা ছিল। আরেকটি এক্সাম্পল হচ্ছে ইট টেক্স অনলি এ মিনিট টু গেট এ ক্রাশ অন সামওয়ান, অ্যান আওয়ার টু লাইক সামওয়ান, অ্যান এ ডে টু লাভ সামওয়ান, বাট ইট টেক্স এ লাইফ টাইম টু ফরগেট সামওয়ান। কারোর প্রতি টাস্কি খেতে লাগে এক মিনিট, পছন্দ করতে লাগে এক ঘন্টা, আর ভালোবাসতে লাগে একদিন, কিন্তু কাউকে ভুলতে লাগে এক জীবন। আর এই যে পঞ্চম অর্থটি গ্রহণ করে আজকে আমরা আমাদের আলোচনা সূত্রপাত করেছি। এখন আমাদের সামনে প্রশ্ন হচ্ছে, ক্রাশ বলতে প্রচলিত অর্থে আমরা কি বুঝি? অভিধানে যা লেখা আছে, অ্যান ইন্টেন্স অ্যান্ড ইউজুয়ালি পাসিং ইনফেসুয়েশন, অর্থাৎ একটি তীব্র অথচ স্বল্পকালীন মহাচ্ছন্নতা। অন্যভাবে বললে, ক্রাশ হলো একটি ক্ষণস্থায়ী ও দৃশ্যমান আবেগ, যা বিপরীত লিঙ্গের দুইটি মানুষের মধ্যে ঘটে, যা সর্বোচ্চ 4 মাস স্থায়ী হয়। আমরা বাংলায় বলতে পারি মরীচিকা প্রেম কিংবা ক্ষণিকের মোহ বা ভালোবাসা, কেউ কেউ বলেন সিজনাল ফ্লো, আবার কেউ বা বলেন আগাসা। আবার কারো প্রতি দুর্বার আকর্ষণ, বিশেষ করে ওই মানুষটির চেহারা কিংবা তার কোনো গুণ কিংবা তার কোনো আচরণের প্রতি ক্ষণিকের প্রচণ্ড অযৌক্তিক ভালো লাগাকে ক্রাশ বলা হয়। উদাহরণস্বরূপ, আপনার কলেজের নতুন কোনো শিক্ষক আসলে তার চেহারা কিংবা কোনো বিশেষ গুণের কারণে যদি তার প্রতি আপনার এক ধরনের ভালো লাগা কাজ করে, সেটা ক্রাশ। কিংবা আপনার অফিসে নতুন কোনো সুদর্শন বস আসলে আপনি যদি টাস্কি খেয়ে যান, সেটাও ক্রাশ। স্কুল জীবনে তো আমাদের অনেকেরই অনেক ক্রাশ খাওয়ার কাহিনী আছে, সেটা নাই বা বললাম। এবার বয়ঃসন্ধিকালীন ছেলেমেয়েদের ক্ষেত্রে ক্রাশ খেলে যে সমস্ত উপসর্গ দেখা দেয় তা একটু বলি। স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়, কখনো কখনো পরিচিত জনদেরকে এড়িয়ে চলার প্রবণতা দেখা দেয়, সর্বোপরি নাওয়া খাওয়া ঠিক থাকে না। এখানে উল্লেখ্য যে আমাদের পবিত্র কোরআনের চ্যাপ্টার নম্বর 12 ভার্স নম্বর 23-35 এর মধ্যে যে ইউসুফ জুলেখার কাহিনী বর্ণিত আছে, সেটা কিন্তু লাভ স্টোরি নয়, বরং এই স্টোরি অফ ক্রাশ। ওখানে জুলেখা ইউসুফের দেওয়া সুষ্ঠু সুন্দর যে ক্রাশ খেয়েছিলেন, তবে বিভিন্ন উপাখ্যানে ওটা কিন্তু লাভ স্টোরি। বন্ধুরা, এবার বিভিন্ন ধরনের ক্রাশের সাথে চলুন আমরা পরিচিত হই। টাইপস অফ ক্রাশ। নাম্বার 1, দি চাইল্ডহুড ক্রাশ, আমরা বাংলায় বলতে পারি শৈশবের মোহ বা বাল্য প্রেম, যার আরেক নাম হচ্ছে কাপ লাভ। 2, দি হাই স্কুল ক্রাশ, উচ্চ বিদ্যালয়ের সহপাঠীদের প্রতি মোহ বা মহাচ্ছন্নতা। 3, ক্যাম্পাস ক্রাশ, বিশ্ববিদ্যালয়ের সহপাঠীদের প্রতি মোহ কিংবা মহাচ্ছন্নতা। 4, দি সেলিব্রিটি ক্রাশ, বিখ্যাত ব্যক্তিদের প্রতি মোহ কিংবা মহাচ্ছন্নতা। 5, দি ওয়ার্ক প্লেস ক্রাশেস, কর্মক্ষেত্রে সহকর্মীদের প্রতি মোহ কিংবা মহাচ্ছন্নতা। 6, দি ওল্ডার গাই ক্রাশ, বয়স্ক লোকদের প্রতি মোহ কিংবা মহাচ্ছন্নতা। 7, দ্য নাট ক্রাশেস, পড়ুয়া যদিও দেখলে হাবলা স্যাবলা ছেলেদের প্রতি ভালোবাসা। 8, দি বেরিস্টা ক্রাশেস, গাই ইন স্টোর শপিং মলে বিক্রয় প্রতিনিধির প্রতি মোহ কিংবা মহাচ্ছন্নতা। 9, দি সিক্রেট ক্রাশ, গোপন মোহ। 10, দ্য টিচার ক্রাশ, শিক্ষক কিংবা শিক্ষকের প্রতি মোহ। 11, দি ফিকশনাল ক্রাশ, কোনো উপন্যাসের কিংবা কোনো বইয়ের কাল্পনিক কোনো চরিত্রের প্রতি মোহ কিংবা মহাচ্ছন্নতা। 12, স্ট্রেঞ্জার ক্রাশ, অপরিচিত ব্যক্তির প্রতি মোহ কিংবা মহাচ্ছন্নতা।
নাও দি মিলিয়ন ডলার কোশ্চেন, হোয়াট ইজ লাভ? কেউ বলেন এ সার্জ অফ ইমোশন, আবেগ, কেউ বলেন এ গ্রিপ অফ এডিকশন, নেশা, কেউ বলেন অ্যান অ্যাক্ট অফ অ্যাফেকশন, এক ধরনের স্নেহ, আর মনোবিজ্ঞানীরা বলেন এ প্রিমিটিভ ইনস্ট্রিংক্ট হার্ডওয়ার ইন্টু হিউম্যান নেচার, মানুষের স্বভাবের মধ্যে অন্তগ্রথিত আদিম সহজাত উপবৃত্তি, আর জীববিজ্ঞানীরা বলেন ম্যামালিয়ান্স ড্রাইভ টু ক্রিয়েট অর পারপিসুয়েট প্রোজেনি, অর্থাৎ স্তন্যপায়ী প্রাণীর বংশ বিস্তারের জৈবিক তাড়না। আর কবি সাহিত্যিকদের কথা নাই বা বললাম, এতে বোঝা গেল ভালোবাসা কিংবা প্রেমকে একটি সংজ্ঞায় আবদ্ধ করা যায় না। বন্ধুরা, ভালোবাসা কি? এই প্রশ্নের উত্তর খুঁজতে এখন আমরা রবার্ট স্টার্নবার্গের ভালোবাসার ত্রিমাত্রিক তথ্য বা ত্রিভুজ তত্ত্ব উপস্থাপন করছি। রবার্ট স্টার্নবার্গ 1986 সালে এ ট্রায়াঙ্গুলার থিওরি অফ লাভ শিরোনামের একটি গবেষণাপত্রে তার প্রেমের ত্রিভুজ তথ্য প্রবর্তন করেছিলেন। স্টার্নবার্গ তার প্রেমের ত্রিভুজ দেখার তত্ত্বের মধ্যে প্রেমের তিনটি উপাদান চিহ্নিত করেছেন। এই তিনটি উপাদানকে থ্রি কম্পোনেন্টস অফ লাভ বলা হয়। নাম্বার ওয়ান, ইন্টিমেসি, ঘনিষ্ঠতা অথবা অন্তরঙ্গতা। প্যাশন, আবেগ অথবা উত্তেজনা। ডিসিশন অর কমিটমেন্ট, সিদ্ধান্ত কিংবা প্রতিশ্রুতি কিংবা দায়িত্ব। এই তিনটি উপাদানের সমন্বিত রূপেই হলো ভালোবাসা। রবার্ট স্টার্নবার্গ প্রেমকে আট ভাগে বিভক্ত করেছেন। নাম্বার ওয়ান, নন লাভ, অপ্রেম, সাধারণত সামাজিক সম্পর্ক বুঝাইতে তিনি এই শব্দটি ব্যবহার করেছিলেন। নাম্বার টু, লাইকিং, আমরা যাকে ফ্রেন্ডশিপ বলে থাকি, যাকে বন্ধুত্ব বলা যায়। তিন, ক্রাশ বা ইনপেসুয়েশন, মোহ, যেটা আমরা আজকের আলোচনার শুরুতে বলেছিলাম। চার, এমটি লাভ, শূন্য ভালোবাসা। পাঁচ, রোমান্টিক লাভ, রোমান্টিক প্রেম। নাম্বার সিক্স, কম্পেনিউনেট লাভ, সঙ্গী প্রেম। লাকি সেভেন, পেসুয়াস লাভ, নির্বোধ প্রেম। দ্য লাস্ট ওয়ান, কনসামেট লাভ, পরিপূর্ণ প্রেম। বন্ধুরা, রবার্ট স্টার্নবার্গ এখানে দেখিয়েছেন কোন ধরনের প্রেমে বা ভালোবাসায় কোন উপাদানটি বিদ্যমান আছে কিংবা নেই। প্রথমে তিনি যে নন লাভের কথা বলেছেন, সেখানে ইন্টিমেসি, পেশন, কমিটমেন্ট কোনটাই নেই। তারপর লাইকিং এবং ফ্রেন্ডশিপের মধ্যে ইন্টিমেসি আছে, বাকি দুটি উপাদান নেই। ইনপেসুয়েট লাভের মধ্যে শুধু পেশন আছে, ইন্টিমেসি কিংবা কমিটমেন্ট অনুপস্থিত। এমটি লাভের মধ্যে ইন্টিমেসিও নেই, পেশনও নেই, জাস্ট কমিটমেন্ট আছে। রোমান্টিক লাভের মধ্যে ইন্টিমেসি আছে, পেশন আছে, কিন্তু কোনো কমিটমেন্ট নেই। কম্পেনিউনেট লাভের মধ্যে ইন্টিমেসি আছে, কমিটমেন্টও আছে, পেশন অনুপস্থিত। পেসুয়াস লাভের মধ্যে ইন্টিমেসি নেই, তবে পেশন কিংবা কমিটমেন্ট দুটোই আছে। আর লাস্ট ওয়ান, কনসামেট লাভ, যেটা পরিপূর্ণ প্রেম, সেখানে তিনটি উপাদানই বিদ্যমান। এখন আমাদের আলোচনার তৃতীয় বিষয়বস্তু, হোয়াট ইজ ক্যামোরাডারি? বন্ধুরা, ক্যামোরাডারি হলো সহকর্মী কিংবা সতীর্থদের মধ্যে বন্ধুত্ব, পারস্পরিক আস্থা ও সৌহার্দ্য। এই শব্দটি কমরেড শব্দ থেকে এসছে। আপনি জানেন, একসময় কমিউনিস্ট পার্টির লোকেরা একজন আরেকজনকে কমরেড বলে সম্বোধন করত। ওই এই ক্যামোরাডারি শব্দটির বেজ ওয়ার্ড হচ্ছে কমরেড। যদিও এই ক্যামোরাডারি শব্দটি আজকে অফিস কালচারে সৌহার্দ্য বুঝাইতে বেশি ব্যবহৃত হয়। আমরা কয়েকটি উদাহরণ বাক্য দেখি। দেয়ার্স এ গ্রেট ক্যামোরাডারি অ্যামং দ্য স্টাফ উইদিন দি ব্রাঞ্চ নেটওয়ার্ক, যে শাখা কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে বেশ সৌহার্দ্য রয়েছে। নাম্বার টু, দি ক্যামোরাডারি অ্যামং ফেলো এমপ্লয়িজ মেড দি টিডিয়াস ওয়ার্ক জাস্ট বিয়ারেবল, যে সহকর্মীদের মধ্যকার সৌহার্দ্য বিরক্তিকর কাজটিকেও অনেক সহনীয় করে দিয়েছিল। নাম্বার থ্রি, দেয়ার ওয়াজ এ লট অফ ক্যামোরাডারি অ্যান্ড রেসপেক্ট দেয়ার, সেখানে যথেষ্ট সৌহার্দ্য এবং শ্রদ্ধা আছে বা সম্মান আছে। নাম্বার ফোর, আই এনজয় দি ক্যামোরাডারি অ্যামং দ্য টিম, আমি এই দলের সৌহার্দ্যকে বেশ উপভোগ করি। নাম্বার ফাইভ, শি হ্যাড এনজয়েড দি ক্যামোরাডারি অফ কলিগস ডিউরিং হার অফিস লাইফ, সে তার কর্মজীবনে সহকর্মীদের সৌহার্দ্য বেশ উপভোগ করেছে। বন্ধুরা, আমরা এই যে তিনটি বিষয় নিয়ে আলোচনা করলাম, ক্রাশ, লাভ এন্ড ক্যামোরাডারি, এই তিনটি বিষয়ের সংক্ষিপ্ত সারটা বলি। আমরা বলেছিলাম ক্রাশ ইজ এন ওপেন অ্যান্ড আইডিয়ালাইজ ফ্যান্টাসি লাইক ভার্সন অফ সামওয়ান অর সামথিং, ইট ইজ শর্ট লিভ। ক্রাশ প্রায়শ একজনের বা অন্য কিছুর একটি আদর্শায়িত কল্পনা প্রসূত সংস্করণ বা আকর্ষণ, এটি হচ্ছে ক্ষণস্থায়ী। তারপর যে আমরা ভালোবাসার কথা বলেছিলাম, লাভ ইজ এ সিনসিয়ার ফিলিং অফ কেয়ার দ্যাট ইজ ডিপ অ্যান্ড লঙ্গার লাস্টিং, ইট ইজ বেসড অন ট্রাস্ট অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ ভালোবাসা হলো যত্নের একটি আন্তরিক অনুভূতি যা গভীর এবং দীর্ঘস্থায়ী, এটা বিশ্বাস এবং পারস্পরিক বোঝাপড়ার উপর ভিত্তি করে রচিত হয়। আমাদের তৃতীয় বিষয়বস্তু সম্পর্কে বলি। আমরা যে ক্যামোরাডারির কথা বলেছিলাম, ক্যামোরাডারি ইজ এ ফিলিং অফ ফ্রেন্ডশিপ অ্যান্ড ট্রাস্ট অ্যাং পিপল হু ওয়ার্ক অর স্পেন্ড এ লট অফ টাইম টুগেদার, সৌহার্দ্য হলো যারা একসাথে কাজ করে অথবা একসাথে অনেক সময় কাটায়, তাদের মধ্যকার বন্ধুত্ব এবং বিশ্বাসের অনুভূতি। পরিশেষে বলবো, ভালোবাসার পরিধি ও ব্যঞ্জনা অনেক ব্যাপক। আমি যা বলেছি তা হলো টিপ অফ দ্য আইসবার্গ। আরেকটি কথা, আমরা যখন কাউকে ভালোবাসি তখন আমাদের শরীরে ডোপামিন নামক এক ধরনের হরমোন রিলিজ হয়, যা আমাদেরকে সুখানুভূতি দেয়, আমাদের ভালো লাগা কাজ করে। যে কোনো প্লেজারেবল অ্যাক্টিভিটি কিংবা এক্সপিরিয়েন্স থেকেও আমরা সুখানুভূতি পাই। তাই ব্যক্তিগত সুখানুভূতির জন্য
উল্টা পাল্টা বাবা মার সবার সে করে আমরা কি পারিবারিক শান্তি বিনষ্ট করার অধিকার রাখি? আপনাদের বিবেকের কাছে এই প্রশ্ন রেখে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, শুভ রাত্রি।